হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা আলোচনা করব হাইকোর্টের গঠন ও ভূমিকা সম্পর্কে। যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তো লেট স্টার্ট। এই টপিক থেকে তোমরা যা যা জানতে পারবে সেগুলো একটু এক নজরে দেখে নাও। দেখো, এখান থেকে তোমরা জানতে পারবে হাইকোর্টের গঠন ও বিচারপতিদের নিয়োগ, হাইকোর্টের বিচারপতিদের স্বাধীনতা ও নিরপেক্ষতা সম্পর্কে, এবং তারপরে তোমরা জানতে পারবে হাইকোর্টের কার্যাবলী কী কী কাজ করে, যেটা মূল পয়েন্ট, এবং হাইকোর্টের ভূমিকা। ঠিক আছে, ভারতীয় বিচার ব্যবস্থার অখণ্ড বিচার ব্যবস্থা হিসেবে দেখানো হলেও এই বিচার ব্যবস্থা দুটি স্তরে বিভক্ত। একটা হচ্ছে উচ্চ আদালত এবং অধীনস্থ আদালত। উচ্চ আদালতের মধ্যে কী কী পড়ে? একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, এবং অধীনস্থ আদালতের মধ্যে তোমার যেরকম ক্রেতা সুরক্ষা আদালত এবং দেওয়ানি ফৌজদারি যেসব আদালত আছে সেগুলো পড়ে অধীনস্থ আদালতের মধ্যে। সুপ্রিম কোর্টেরই অধীনস্থ হাইকোর্ট এবং অন্যান্য আদালত। ঠিক আছে, সুপ্রিম কোর্ট গণপরিষদের বিতর্কে উচ্চ আদালত হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকা ও বিচার বিশ্লেষণের বিভাগীয় পর্যালোচনার প্রশ্নটি যতটা গুরুত্ব পেয়েছে, রাজ্যের আদালত হিসেবে হাইকোর্টে কিন্তু এলাকায় কী হবে সেই প্রসঙ্গ কিন্তু ততটাই গুরুত্ব পেয়েছে। কারণ অনেকে কী চেয়েছিলেন, অনেকে চেয়েছিলেন যে ভারতীয় বিচার ব্যবস্থাকে মার্কিন বিচার ব্যবস্থার অনুরূপ হিসেবে গঠন করা হোক, আবার কেউ কেউ চেয়েছিলেন না, এটা সম্পূর্ণ একটা অখণ্ড বিচার ব্যবস্থা গঠন করা হোক। তো ভারতীয় বিচার ব্যবস্থার হাইকোর্টের অংশটি কিন্তু ভারতীয় সংবিধানে প্রথম থেকে উঠছিল না, কারণ ভাই এর স্বাধীনতা স্বাধীন ও নিরপেক্ষ বিচারালয় গঠনের প্রশ্নে কেন্দ্রীয় সংবিধান কমিটি, প্রাদেশিক সংবিধান কমিটি এবং সুপ্রিম কমিটি সংবিধানের সঙ্গে হাইকোর্টের প্রসঙ্গটি বিচার ব্যবস্থা সামগ্রিক মাথায় রাখেনি। 1948 সালে নভেম্বরে খসড়া সংবিধান উপস্থিত করার সময় ডক্টর বি আর আম্বেদকর ও সাদুল্লাহ এম এন রাও খসড়া সংবিধানের অন্যান্য বিশিষ্ট সদস্যবৃন্দ হাইকোর্টের বিষয়ে কিছু সংশোধনী এনে সুপ্রিম কোর্টের মতোই হাইকোর্টের গঠন ও এক্তিয়ার বিষয়ে ধারাগুলিকে সমান মর্যাদা দেওয়ার প্রস্তাব করেন। এগুলো আমি তোমাদের শুধু জেনারেল নলেজের জন্য বলছি, এগুলো থেকে কোনোদিনও কোশ্চেন আসে না। তো 1949 সালে সেপ্টেম্বরে খসড়া সংবিধানে হাইকোর্টের বিষয়ে প্রস্তাব এবং ধারাগুলি গৃহীত হয়। ঠিক আছে, এবারে ভারতীয় হাইকোর্টের গঠন এবং বিচারপতিদের নিয়োগ। তো ভারতীয় হাইকোর্টের গঠন দেখো, এক কিছু কিছু পয়েন্ট করে দেওয়া হয়েছে। দেখো, প্রত্যেক রাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে, 214 নম্বর ধারা, এটা কিন্তু মনে রাখবে। তো এই পার্লামেন্টে দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি করে সাধারণ হাইকোর্টের ব্যবস্থা করে দেবে, সেটা হচ্ছে 231 নম্বর ধারায়। বর্তমানে মোট 25টি রাজ্য নয়, মোট অফিসিয়ালি এখনও 29টি রাজ্য আছে, কিন্তু তোমার 2019 সালে জম্মু কাশ্মীরকে ভাগ করে দেওয়ার ফলে আবার সেই 28টা অঙ্গরাজ্য হয়ে যায় এবং কেন্দ্রশাসিত অঞ্চল নটা। টোটাল যে ফিগারটা আছে এই ফিগারের মধ্যে ভারতের মোট বর্তমান হাইকোর্টের সংখ্যা কিন্তু 21টা। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। 25টি অঙ্গরাজ্য নেই বর্তমানে, বর্তমানে 28টা অঙ্গরাজ্য এবং 9টি কেন্দ্রশাসিত অঞ্চল, তাদের মধ্যে 21টা হচ্ছে তোমার হাইকোর্ট অবস্থিত। তোমাদের যদি একটা লিস্ট দেখাই তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে ভারতে মোট, এটা তোমার 1990 সালের লিস্ট, যেহেতু পুরনো লিস্ট। ঠিক আছে, তো দেখতে পাবে এখানে এলাহাবাদের জন্য প্রথম স্থাপিত হয় কবে, 1866 সালে এলাহাবাদ উত্তরপ্রদেশে, অন্ধ্রপ্রদেশ, বোম্বাই, কলকাতা, দিল্লি, গুয়াহাটি, গুজরাট, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, কর্ণাটক, কেরালা, মাদ্রাজ, উড়িষ্যা, পাটনা, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও সিকিম। এখানে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে যে যেসব এলাকাগুলি বলা হয়েছে সেখানে দেখবে বোম্বাইয়ের আন্ডারে অনেকগুলি জায়গা আছে। যেমন দেখো, বোম্বাইয়ের আন্ডারে আমি জুম করি, মহারাষ্ট্র, দাদর, নগর হাভেলি, গোয়া, দমন, দিউ, অনেকগুলি রাজ্য নিয়ে কিন্তু মহারাষ্ট্র আদালত গঠিত। সেরকমই যদি আমরা কলকাতা আদালতের বা আমাদের হাইকোর্টের আন্ডারে আসি তাহলে দেখবে কলকাতা, পশ্চিমবঙ্গ এবং সঙ্গে সঙ্গে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাজ কিন্তু করে থাকে। এটা কিন্তু ভারতীয় সংবিধানের একটা বৈশিষ্ট্য বলা যায়, কারণ অখণ্ড বিচার ব্যবস্থার জন্য অনেকগুলি ছোটো ছোটো রাজ্য আছে, তার জন্য একটি করে হাইকোর্ট গঠন করার দরকার নেই। সেখানে অনেকগুলি হাইকোর্টকে একটি হাইকোর্টকে অনেকগুলি এলাকার মধ্যে করা হয়েছে। যদি আমরা গুয়াহাটি হাইকোর্ট দেখি, গুয়াহাটি কোথায় গেল, গুয়াহাটি, হ্যাঁ গুয়াহাটি হাইকোর্ট দেখি, তাহলে দেখবে এখানে আসাম, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ, বলতে গেলে উত্তর পূর্ব যেসব রাজ্যগুলি আছে সবগুলিকে একটি কী বলা যায়, সেগুলো তো ছোটো ছোটো রাজ্য, তাই একটি হাইকোর্টের আন্ডারে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, নম্বর দুই, প্রত্যেক হাইকোর্টে কী থাকবেন, একজন করে প্রধান বিচারপতি থাকবেন ও অন্যান্য যে কজন বিচারপতি রাষ্ট্রপতি নিয়োগ করার প্রয়োজন মনে করবেন তিনি কিন্তু নিয়োগ করতে পারেন। ঠিক আছে,
নিয়োগ করতে পারেন? এর কোনো নির্দিষ্টতা নেই। গ বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন এবং হাইকোর্টের বিচারপতি নিয়োগের জন্য রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতি ও রাজ্যপালের সঙ্গে পরামর্শ করবেন। সংশ্লিষ্ট স্টেটের যে রাজ্যপাল থাকবেন তার সঙ্গে পরামর্শ করবেন এবং অন্যান্য বিচারপতিদের নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করতে হবে, এটা বাধ্যতামূলক। ঘ হাইকোর্টের কাজের চাপ বৃদ্ধি পেলে রাষ্ট্রপতি অনধিক 2 বছরের জন্য অতিরিক্ত বিচারপতি বা বিচারক নিয়োগ করতে পারেন। আবার প্রধান বিচারপতির পদ শূন্য হলে বা প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতি অনুপস্থিতিতে রাষ্ট্রপতি সাময়িকভাবে বিচারক নিয়োগ করতে থাকেন, কিন্তু তিনি অস্থায়ী হবেন, তিনি স্থায়ী হবেন না, তিনি অস্থায়ী হবেন। স্থায়ী বিচারকদের কাজে যোগ দেওয়ার পূর্ব পর্যন্ত তিনি সাময়িক বিচার পর্যায় চালানবেন এবং হাইকোর্টের বিচারপতিদের বয়সের সীমাবদ্ধতা কিন্তু 62 বছর হবে, ঠিক আছে, 62 বছর হবে। বিচারকগণ 62 বছর পর্যন্ত শপথে বহাল থাকবেন। স্থায়ী অতিরিক্ত বা সাময়িক বিচারপতি পদ নিম্নলিখিত ক্ষেত্রে শূন্য হতে পারে, যেমন তিনি যদি সদিচ্ছায় বা লিখিত রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেন। খ সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে যদি তাকে রাষ্ট্রপতি নিয়োগ করেন বা অন্য হাইকোর্টে বদলি করেন। 3 অসদাচরণ বা অসমর্থের জন্য যদি তিনি যদি রাষ্ট্রপতি কর্তৃক পদচ্যুত হন, তবে বিচারক বয়স সংক্রান্ত কোনো প্রশ্ন উঠলে তার মীমাংসা রাষ্ট্রপতি করবেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে। সংসদের প্রত্যেক পরিষদের মোট সদস্য সংখ্যার অধিকাংশ এবং উপস্থিত ভোটদানকারী সদস্যদের 2/3 সমর্থনে বিচারপতি অপসারণের আবেদন রাষ্ট্রপতির কাছে এলে রাষ্ট্র অসদাচরণ ও অসমর্থনের কারণে সংশ্লিষ্ট বিচারপতিকে পদচ্যুত করতে পারেন, যেটা সুপ্রিম কোর্টের বিচারপতির ক্ষেত্রে হয়। ঠিক সেই একই নিয়ম কিন্তু প্রযোজ্য হয় হাইকোর্টের বিচারপতির ক্ষেত্রে। হাইকোর্টের বিচারকদের পদচ্যুতির ব্যবস্থা সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতোই, আগেই বললাম ভোটাভুটি বিচারপতি অপসারণের একটি প্রস্তাব লোকসভায় কমপক্ষে 100 জন সদস্য এবং রাজ্যসভায় কমপক্ষে 50 জন সদস্যের স্বাক্ষরসহ রাষ্ট্রপতির কাছে যাবে এবং স্পিকার বা চেয়ারম্যানের মাধ্যমে সুপ্রিম কোর্ট 2 জন বিচারক ও 1 জন সংশ্লিষ্ট আইনজ্ঞের এক কমিটি বিচারপতি অসদাচরণ এবং অসমর্থন বিষয়গুলো অনুসন্ধান করে একটি রিপোর্ট দিলে তবেই তার পদচ্যুত কিন্তু পদচ্যুতির জন্য সংসদে ভোটাভুটি হবে। সংবিধানে 217 নম্বর ধারায় বিচারক অনুসন্ধান আইন মিলিত পদ্ধতি হাইকোর্টের বিচারপতিদের পদচ্যুতির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। 6 যদি আমরা দেখি যে সংবিধানে 54তম সংশোধন আইন অনুসারে হাইকোর্টের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতির বেতন মাসে যথাক্রমে 90 হাজার এবং অন্যান্য বিচারপতিদের বেতন হবে তোমার 80 হাজারের কাছ 80 হাজার, ঠিক আছে, এটা ভুল, 80 হাজার। এছাড়া বিচারপতিরা অন্য সুযোগ সুবিধা ও অধিকার ভাতা পাবেন। সংসদ আইন দ্বারা এইসব সুযোগ সুবিধা স্থির করে দেয়। বিচারপতিদের পক্ষে অসুবিধার সৃষ্টি করে এইসব সুযোগ সুবিধা ভাতা ইত্যাদি পরিবর্তন করা যাবে না। হাইকোর্টের বিচারপতিদের বেতন ভাতা জন্য ব্যয় রাজ্যের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হবে। সুপ্রিম কোর্টের ক্ষেত্রে সেটা দেওয়া হতো কোথা থেকে? কেন্দ্রীয় সঞ্চিত তহবিল, এবং এটা রাজ্যের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়। অর্থাৎ এই ব্যয় বিধানসভা বার্ষিক অনুমোদন সাপেক্ষ ব্যয় নয়, ঠিক আছে। ছয় কি আছে? হাইকোর্টের বিচারপতিদের পদে নিয়োগের যোগ্যতা হলো ভারতীয় নাগরিক হতে হবে, অন্তত 10 বছর কোনো ভারতীয় বিচার বিভাগে কোনো পদে অধিষ্ঠিত থাকতে হবে, অত্যন্ত বা 10 বছর হাইকোর্ট অ্যাডভোকেট হিসেবে বা 2 বা ততোধিক হাইকোর্টে ক্রমাগত 10 বছর অ্যাডভোকেট হিসেবে কিন্তু কাজ করতে হবে, অথবা সুপ্রিম কোর্টের মতে হাইকোর্ট যাতে কোনো বিশিষ্ট আইনজ্ঞ বিচারক হিসেবে নিয়োগ করা যায় সেই জন্য সংবিধানে 42তম সংশোধন এই আইন আনে এবং 44তম সংশোধনী এই আইনটি আবার প্রত্যাহার করে নেওয়া হয়। বরকে যোগী সুপ্রিম কোর্টের মতে হাইকোর্টের প্রাক্তন বিচারপতিদের ওকালতি করা নিষিদ্ধ করা হয়েছে। সংবিধানে ওকালতি করা নিষিদ্ধ করা হয়েছে কখন? যখন তিনি অবসর গ্রহণ করবেন। সংবিধানের 220 ধারায় বলা হয়েছে যে সংবিধান প্রবর্তিত হওয়ার পর কোনো হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত ছিলেন এমন কোনো ব্যক্তি সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে ছাড়া অন্য আদালতের বা কর্তৃপক্ষের সামনে ওকালতি করতে পারবেন না। ঝ সংবিধানের 222 ধারা অনুসারে রাষ্ট্রপতি হাইকোর্টে কোনো বিচারপতিকে অন্য রাষ্ট্রে স্থানান্তরিত করতে পারেন। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিচারককে তার প্রাপ্ত বেতন ও ভাতার সঙ্গে ক্ষতিপূরণ বাবদ অতিরিক্ত ভাতা দিতে হবে যতদিন পর্যন্ত পার্লামেন্ট এই বিষয়ে কোনো আইন স্থির করছে না।
ঠিক আছে, এবারে আসছি হাইকোর্টের বিচারপতিদের স্বাধীন এবং নিরপেক্ষতা নিয়ে। দেখো সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে সঙ্গে কিন্তু হাইকোর্টের বিচারপতিদের একটি বিচার কার্য সঠিকভাবে রূপায়িত করার জন্য যে পয়েন্টটা সব থেকে আগে উঠে আসে সেটা হচ্ছে বিচারপতিদের স্বাধীনতা ও নিরপেক্ষতা। কারণ বিচারপতিরা যখনই স্বাধীন এবং নিরপেক্ষ থাকবেন, এটা আশা করা যাবে যে প্রত্যেকটা নাগরিক, ভারতীয় প্রত্যেকটা নাগরিক তিনি সঠিক বিচার বা ন্যায় বিচার পাবেন। তার জন্য বিচারপতিকে নিরপেক্ষ থাকা জরুরি, এবং বিচারপতিদের নিরপেক্ষ থাকার জন্য কিন্তু অনেক সময় অনেক কিছু কার্য পার্লামেন্ট করে থাকে, যেরকম তাদের বেতন বাড়ানো, কার্যকাল ঠিকঠাক করছে কিনা সেরকম নজর দেওয়া, ভাতা, অবসরের বয়সের পর তিনি যেন আর কোনো কাজে বা সরকারি কাজে নিযুক্ত হতে না পারেন সেদিকে নজর রাখা। সুপ্রিম কোর্টেও এই ঠিক জিনিসগুলো ইমপ্লিমেন্ট হয় যেটা রাজ্যের হাইকোর্টের ক্ষেত্রে হয়। সংবিধান এখানে কিছু নির্দিষ্ট নিয়মকানুন বলে দিয়েছে, যেমন ক একটি বিশেষ পদ্ধতি আশ্রয়ে হাইকোর্ট বিচারপতিতে অবস্থান করা যাবে। সংবিধানের 218 ধারা অনুসারে এই ব্যাপারে পার্লামেন্ট নির্দিষ্ট কক্ষ ন্যূনতম সদস্যের স্বাক্ষর সহ প্রস্তাব সভা স্পিকার বা চেয়ারম্যান কাছে রাখবে। এই প্রস্তাবের ভিত্তিতে হাইকোর্ট বিচারপতি অসমর্থ বা অসদাচরণের বিষয়কে একটি কমিটি অনুসন্ধান করবে। পার্লামেন্টের উভয় সভায় বিষয়টি সংখ্যাগরিষ্ঠতার জোরে বিচারপতি পদচ্যুত করার প্রস্তাব কিন্তু গৃহীত হবে, সেই সুপ্রিম কোর্টের মতন। খ হাইকোর্টের বিচারপতিদের বেতন ও ভাতা রাজ্যের সঞ্চিত তহবিলের উপর ধার্য, অর্থাৎ এর জন্য আইনসভা অনুমোদন দরকার নেই। নিয়োগের পর আর্থিক জরুরি অবস্থার সময় ছাড়া বিচারকদের স্বার্থ হানি করে তাদের সুযোগ সুবিধা ভাতা ইত্যাদি পরিবর্তন করা যায় না। ঘ সংবিধানের 220 ধারায় বলা হয়েছে যে সংবিধান প্রবর্তিত হওয়ার পর কোনো হাইকোর্ট বিচারপতি ছিলেন এমন কোনো ব্যক্তি সুপ্রিম কোর্ট বা অন্যান্য হাইকোর্ট ছাড়া অন্য কোনো আদালতে ওয়াকালতি বা কাজ করতে পারবেন না। বিচারপতিদের স্বাধীনতা এবং সংবিধানগত কোন কোন দিক থেকে সুরক্ষিত করা হলো, হাইকোর্ট নিরপেক্ষ সুনিশ্চিত করা হলো, এ কথা কিন্তু বলা যায় না। কারণ গণপরিষদে আল্লারি কৃষ্ণস্বামী আয়ার বলেছিল যে প্রাদেশিক রাজনৈতিক এলাকা থেকে দূরে রাখতে সংবিধান হাইকোর্টের উপর কতগুলি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ আরোপ করছে, অর্থাৎ হাইকোর্ট কেন্দ্রীয় নিয়ন্ত্রণে কিন্তু কাজ করবে। কী কী আরোপ করা হয়েছে দেখো, বিচারপতিদের নিয়োগ, বদলি ও অপসারণের ক্ষেত্রে এবং বিচারকদের বয়স নির্ধারণের ক্ষেত্রে বিতর্ক দেখা দিলে কেন্দ্র কিন্তু তারা নিয়ন্ত্রণ বা লক্ষণীয় করবে, এবং কেন্দ্রীয় আইনসভা হাইকোর্টের বিচারপতিদের অপসারণের প্রস্তাব এনে সংবিধানের 222 অনুচ্ছেদ বলা হয়েছে যে রাষ্ট্রপতি বিচারকদের এক আদালত থেকে অন্য আদালতে কিন্তু বদলি করতে পারেন। খ হাইকোর্টের সৃষ্টি এবং হাইকোর্টের সংগঠন, দুই বা ততোধিক রাজ্যের জন্য একটি হাইকোর্ট গঠন বা হাইকোর্টের এলাকা বৃদ্ধি বা কমিয়ে দেওয়ার কিন্তু ক্ষমতা পার্লামেন্টে রয়েছে। এবং এখানে একটি ইন্টারেস্টিং বিষয় দেখবে যে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি 2 বছরের জন্য অধিক রাখা এবং অতিরিক্ত বিচারপতিদের স্থায়ী করে নেওয়ার ব্যবস্থা, হাইকোর্টের বিচারকদের বয়স নির্ধারণের ব্যাপারে রাষ্ট্রপতির সিদ্ধান্তই শেষ কথা, এবং হাইকোর্টের বিচারপতিদের বদলির ব্যাপারে কেন্দ্রীয় সিদ্ধান্ত হাইকোর্টের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণত করে বলে অভিযোগ জানিয়ে 42তম সংশোধন হাইকোর্টের ক্ষমতা ও স্বাধীনতাকে বিশেষভাবে ক্ষুণ্ণ করা হয়েছিল। এবং ভারতীয় আইন কমিশন প্রতিবেদনে বলা হয়েছে যে হাইকোর্টের নিয়োগ পদ্ধতি ধর্মীয়, আঞ্চলিক ও সম্প্রদায়গতার ঊর্ধ্বে নয়। 1981 সালে বিচার সংক্রান্ত মামলা রায়ে হাইকোর্ট স্বাধীনতা মর্যাদা বিশেষভাবে ক্ষুণ্ণ হয়েছে। নেক্সট হাইকোর্টের কার্যাবলী, যেটা মূল ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা যার জন্য এতক্ষণ বসেছিলে, হাইকোর্টের কার্যাবলী। দেখো সুপ্রিম কোর্টের মতো অতটা অস্পষ্টভাবে না হলেও সংবিধান কিন্তু হাইকোর্টের কাজ একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে বেঁধে রেখে দিয়েছে। ঠিক আছে, প্রথম তোমাদের নিশ্চিত তোমরা বইয়ে পড়েছো যে হাইকোর্টের কার্যাবলীকে প্রধানত মূল এলাকা, আপিল এলাকা এবং তোমার লেখ জারি করার ক্ষমতা, আইনের বৈধতা বিচার, তথ্য সংক্রান্ত ক্ষমতা, মামলা অধিগ্রহণের ক্ষমতা, নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা ইত্যাদির মধ্যে ভাগ করে দেওয়া হয়। কিন্তু এখানে আমরা ওই রকম আর কিছু করব না, কারণ টাইম বেশি হয়ে যাচ্ছে, তাই এখানে আমি সরাসরি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, হাইকোর্টের কার্যাবলী ফার্স্ট দেখো, এখানে যদি ইয়ে করে ভুল হবে না, দেখো আপিল আদালতের ক্ষেত্রে কী কী জিনিস আছে। আপিলের ক্ষেত্রে দেখো কলকাতা, বোম্বাই, মাদ্রাজ হাইকোর্ট হাইকোর্টের মূল দেওয়ানি মামলা বিচার ক্ষমতা আছে, এবং 1976 সালে ফৌজদারি দণ্ডবিধি অনুসারে হাইকোর্টের মূল এলাকার ক্ষমতা নিষিদ্ধ হয়েছিল। নগর দেওয়ানি আদালত হাতে দেওয়ানি মামলার দায়িত্ব থাকলেও হাইকোর্ট উচ্চ মূল্যের মামলাগুলি বিচার করে।
ঠিক আছে, অর্থাৎ হাইকোর্টের মূল এলাকার অন্তর্ভুক্ত দুটি হচ্ছে, একটা হচ্ছে রাজস্ব সংক্রান্ত দেওয়ানি মামলা এবং ফৌজদারি মামলা। দুই, দেওয়ানি ও ফৌজদারি দুই ক্ষেত্রেই হাইকোর্ট আপিল বর্তমান এলাকা, আপিল বর্তমান এলাকার মধ্যে পড়ে। দেওয়ানি ক্ষেত্রে হাইকোর্ট কোনো আপিল হলে তা হবে প্রথম এবং দ্বিতীয় আপিল, জেলা বিচারকের সিদ্ধান্ত এবং অধীনস্থ আদালতের অধীনমূলক সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আইনগত বা ঘটনাগত প্রশ্নে আপিল করলে সেটা হবে কী বলা যায় রুলিং আপিল, মানে সেই আপিলটা পরপর হতেই থাকে। তিন, অধীনস্থ কোনো আদালত যদি তার নিচের কোনো আদালতের মামলা মীমাংসা করে তবে তার বিরুদ্ধে হাইকোর্টে দ্বিতীয়বার আপিল করা যেতে পারে, তবে এক্ষেত্রে আইন পদ্ধতির প্রশ্নে হাইকোর্ট আপিল করা যাবে। চার, এলাহাবাদ বোম্বাই কলকাতা মাদ্রাজ পাটনা হাইকোর্ট আপিল করার ক্ষমতা সত্ত্বেও সত্যের ব্যবস্থা আছে, এই ব্যবস্থা অনুসারে হাইকোর্ট এক বিচারক বেঞ্চের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। পাঁচ, ফৌজদারি ক্ষেত্র দায়রা বিচারক এবং অতিরিক্ত দায়রা বিচারকের এমন কোনো রায়ের বিরুদ্ধে যেখানে ব্যক্তিকে 7 বছরের বেশি সময়ের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে হাইকোর্টে আপিল করা চলে। এছাড়া বিশেষ কোনো মামলা যেখানে সহকারী দায়রা বিচারক এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অন্য কোনো বিচার ব্যবস্থা ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা চলে। এবং ছয়, হাইকোর্ট তার অধীনস্থ সব বিচারালয় বা ট্রাইব্যুনালের উপর পর্যবেক্ষণের ভূমিকা কিন্তু কাজ করে, যেটা তোমরা পয়েন্টে পড়বে কি যে হাইকোর্টের কি বলে যায় নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা বা তত্ত্বাবধান সংক্রান্ত ক্ষমতা সেখানে কিন্তু ভূমিকা পালন করে। হাইকোর্টের অধীনস্থ বিচারালয়ের কাজে রিটার্ন চাইতে পারে, তাদের ক্ষমতা অপব্যবহার অন্যান্য বিচার ইত্যাদির ক্ষেত্রে বিচারকের সংশোধন চাইতে পারে, পুস্তক নথিপত্র হিসেবপত্র হিসাবে কীভাবে রাখতে হবে তার নির্দেশ দিতে পারে, পরিবহন ক্ষমতা ভাড়া নিয়ন্ত্রক এবং অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষের উপরও হাইকোর্ট কী বলা যায় তদারকি ক্ষমতা আছে। নম্বর 7, সংসদের সংবিধানের 226 ধারা অনুসারে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার্থে আদেশ নির্দেশ লেখ জারি করতে পারে। হাইকোর্টের বন্দিপত্তিকরণ পরমাদেশ প্রতিষেধ অধিকার পিছু উৎপেষণ এই ধরনের লেখ আদেশ যা ও নির্দেশ জারি করার ক্ষমতা রয়েছে। 8 নম্বর ধারায় কী বলা হয়েছে, 8 নম্বরে বলা হয়েছে সুপ্রিম কোর্ট মতো রাজ্যের হাইকোর্টের লেখ অভিলেখ আদালত, এই অর্থে হাইকোর্টে সমস্ত নথিপত্র রাখতে হয় এবং তার সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হয়, নিজের অবমাননার জন্য হাইকোর্ট শাস্তি দিতে পারে। 9, সমস্ত অধীনস্থ আদালতের উপর হাইকোর্ট নিয়ন্ত্রণ করে, জেলা বিচারকের নিয়োগ কাজের স্থান নির্বাচন পদোন্নতি ব্যাপারে রাজ্যপাল হাইকোর্টের পরামর্শ নেন, রাজ্যের বিচার বিভাগীয় কর্তৃত্বকে নিয়োগের ক্ষেত্রে রাজ্যপাল রাজ্য রাষ্ট্রকৃত কমিশনের সাথে হাইকোর্টের পরামর্শ নেবেন, জেলা আদালত এবং তার নিজের আদালতগুলি নিয়োগ পদোন্নতি ছুটির আবেদন ইত্যাদির ক্ষেত্রে হাইকোর্ট নিয়ন্ত্রণ আছে। 10, হাইকোর্টে একটি প্রশাসনিক কাজ আছে, এটি হলো কোর্টের কর্মচারী নিয়োগ এবং তাদের কাজ ও কাজের শর্তাবলী সম্পর্কিত নিয়মকানুন স্থির করা, এবং যেটা বলছে 1976 সালে 42তম সংবিধান সংশোধনে হাইকোর্টের কাছ থেকে যেসব ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয় সেগুলি দেখো, এক পক্ষে হাইকোর্টে কোনো কেন্দ্রীয় আইনের বৈধতা বিচার করতে পারবে না, কমপক্ষে 5 জন বিচারপতি উপস্থিত ছাড়া হাইকোর্টের রাজ্য আইনের বৈধতা বিচার করতে পারবে না, 3, কেবলমাত্র বৈধ আইন অমান্য করা হলে বা কর্তৃপক্ষের পদ্ধতিগত অবৈধ আচরণের জন্য ক্ষতি হলে প্রতিবিধানের অন্য ব্যবস্থা না থাকলে হাইকোর্ট লেখ আদেশ বা নির্দেশ জারি করতে পারে না, 4, কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারীদের নিয়োগ ও চাকরির শর্ত নিয়ে বিরোধ দেখা দিলে তার মীমাংসা হবে প্রশাসনিক আদালতে, পার্লামেন্টের আইন করে এই ধরনের আদালতের গঠন করবে এবং সরকারি কর্মচারী রাজস্ব জমিজমা ইত্যাদি বিরোধ মীমাংসা হবে এই আদালতে। 1977 সালে সংবিধানের 43তম সংশোধনে হাইকোর্ট কেন্দ্রীয় আইনের বৈধতা বিচারের ক্ষমতা আবার ফিরে পেয়েছিল এবং 1978 সালে 44তম সংবিধান সংশোধনে হাইকোর্টের ক্ষমতার ক্ষেত্রে আবার পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। এবং হাইকোর্টের ভূমিকা কি ভারতীয় ন্যায় ব্যবস্থায় বা ভারতীয় আইনি ব্যবস্থায় হাইকোর্টের কি ভূমিকা আছে, দেখো সুপ্রিম কোর্টের মতো হাইকোর্টের কোথাও না কোথাও একটা ভূমিকা থেকেই যায়, যতই আমরা বলি কিছু কিছু ক্ষেত্রে হাইকোর্টের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে, যেরকম হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা কম হয়েছে এটা ঠিকই, কিন্তু ক্রমবর্ধমান মামলার সংখ্যায় কিন্তু বিচার মামলার নিষ্পত্তির সংখ্যা কম, এটা হওয়ার কারণ এখনও জানা যায়নি, জানা যাবেও কিনা জানি না, এর ফলে হাইকোর্টে বহু বকেয়া জমা হয়ে থাকছে এবং অধিকাংশ হাইকোর্টের বিচার কার্য সম্পাদনের তৎপরতা অভাব লক্ষণীয়।
হাইকোর্টের এইসব ভুলগুলি যদি আমরা দূরে সরিয়ে নিই তাহলে কিন্তু অনেকগুলি ঠিক জিনিস দেখতে পাবো। সেটা হচ্ছে, দেখো, হাইকোর্ট কোনো না কোনোভাবে একটি রাজ্যে চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসেবে কাজ করে নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা এবং সর্বোচ্চ রাজ্যের সর্বোচ্চ আপিল আদালত হিসেবে কিন্তু হাইকোর্ট কাজ করে। রাজ্যপালের পরামর্শদাতা হিসেবে এবং বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা কিন্তু হাইকোর্টে রয়েছে। এদিক থেকে যদি আমরা হাইকোর্টের ভূমিকা দেখি তাহলে কিন্তু এটা নেতিবাচক নয়, ইতিবাচক হিসেবে কাজ করবে। এবং কিছু রাজনীতি ক্ষেত্রে হাইকোর্টের ভূমিকা, দেখো, প্রয়াত ইন্দিরা গান্ধী নির্বাচনী বিতর্ক নিয়ে ইলাহাবাদ হাইকোর্টের প্রতিক্রিয়া এবং উত্তরপ্রদেশের সাংবিধানিক নিয়ম রক্ষার ক্ষেত্রে ইলাহাবাদ হাইকোর্টের হস্তক্ষেপ এবং পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের জনস্বার্থবাহী বিভিন্ন মামলার গ্রহণে হাইকোর্টের আগ্রহ রাজ্যস্তরে হাইকোর্টের তৎপরতার পরিচয় কিন্তু বহন করে নিয়ে যায়।